الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وعليكم السلام ورحمة الله وبركاته রহমতুল্লাহ ভাই কলকাতা থেকে জানতে চেয়েছেন যে তায়াম্মুমকারী ব্যক্তির পেছনে ওযুকারী ব্যক্তিগণ জামাতে সলাত আদায় করতে পারবেন কিনা, আরো জানতে চেয়েছেন যে মেহেদি ব্যবহার এর নিয়ম কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ভাই, আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা পানি না পাও, ফাইল্লাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র মাটি হচ্ছে মুসলিম ব্যক্তির ওযু। সুতরাং তায়াম্মুমকারী ব্যক্তির পিছনে ওযুকারী ব্যক্তিগণের জামাতে সলাত আদায় চলবে, যেরকম ওযুকারী ব্যক্তির পিছনে তায়াম্মুমকারী ব্যক্তির জামাতে সলাত আদায় চলবে, অনুরূপ তায়াম্মুমকারী ব্যক্তির পেছনে ওযুকারী ব্যক্তির জামাতে সলাত চলবে। ভাই আশা করি বুঝতে পেরেছেন। ভাই আরো জানতে চেয়েছেন যে মেহেদি ব্যবহারের বিধান, পুরুষ হোক আর মহিলা হোক, যদি তাদের মাথার চুল সাদা হয়ে যায়, এক্ষেত্রে পুরুষ মহিলা উভয় মেহেদি ব্যবহার করতে পারেন, তারা এই সাদাকে যে কোনো রং দ্বারা পরিবর্তন করতে পারেন, তবে কালো রং ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রু হাদা, তোমরা এটাকে পরিবর্তন করে দাও। আবার তিনি বলেছেন, ওয়াজতানিবু বিসাওয়াত, তোমরা কালো থেকে বিরত থাকো। সুতরাং পুরুষ মহিলা উভয় মেহেদি মাথায় ব্যবহার করতে পারবে, মাথার চুল যদি সাদা হয়ে যায়, এই সাদাকে তারা যে কোনো রং দ্বারা, মেহেদি হোক বা যে কোনো রং হোক, তারা এই সাদাকে পরিবর্তন করতে পারবে, তবে কালো রং দ্বারা নয়। হাতে পায়ে মেহেদি ব্যবহারের বিধান হচ্ছে, মহিলারা তারা তাদের হাতে এবং পায়ে মেহেদি ব্যবহার করতে পারবেন, পুরুষেরা নয়। আল্লাহর নবীর এক মহিলাকে বলেছিলেন, লাও কুন্তি ইমরাতান, লাও কুন্তি ইমরাতান, তুমি যদি মহিলা হতে, লাগয়ারতি আজফার, তাহলে তুমি তোমার এই নখগুলো পরিবর্তন করে নিতে, অর্থাৎ হাতের নখে মেহেদি ব্যবহার করতে। তুমি যদি মহিলা হতে, তোমার হাতে মেহেদি ব্যবহার করতে। এই হাদিসটি আবু দাউদে এসেছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মহিলারা হাতে পায়ে মেহেদি ব্যবহার করতে পারেন। মেহেদি ব্যবহার হচ্ছে মহিলাদের সৌন্দর্য। আল হেন্না মিন জিনাতিন নিসাই, মেহেদি হচ্ছে মহিলাদের সৌন্দর্য। মহিলারা তাদের সৌন্দর্যের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করতে পারবেন। যেহেতু মহিলাদের সৌন্দর্য, সেই হিসাবে এটা পুরুষদের হাতে এবং পায়ে ব্যবহার করা ঠিক হবে না, কেননা আল্লাহর নবী
ওই পুরুষদের উপর অভিশাপ করেছেন যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, এবং ওই নারীদের উপরও অভিশাপ করেছেন যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। সুতরাং যেহেতু এটা মহিলাদের সৌন্দর্য, মহিলাদের সৌন্দর্যের জন্য এসেছে, সুতরাং পুরুষরা ব্যবহার করতে পারবেন না, তাদের ব্যবহার করা ঠিক হবে না, আর মহিলারা হাতে পায়ে ব্যবহার করবেন, আর মাথার চুলে পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবেন, এবং শুধু মেহেদি নয়, যে কোনো রং মাথায় ব্যবহার করতে পারবেন, মেহেদি হোক বা যে কোনো রং হোক, কালো রং ছাড়া। ভাই আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।